কিছুক্ষণ আগেই ঘটলো ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। রেল সেতুতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রেনের ধাক্কায় একসঙ্গে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো কোথায় ও কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা, তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সংবাদ সূত্রের খবর অনুযায়ী একটি ধর্মীয় রীতি পালনের জন্য গ্রামের বাড়ি থেকে হরিদ্বারের সোলানি নদীতে এসেছিল শিবম ও সিদ্ধার্থ নামে দুই কিশোর। ধর্মীয় রীতি পালন করে সন্ধ্যার দিকে দুই কিশোর কিন্তু রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করে। সেই সময় ওই লাইন ধরে কিন্তু তীব্র গতিতে ছুটে আসে দেরাদুন থেকে দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস। ট্রেনের তীব্র ধাক্কায় ঘটনাস্থলে সিদ্ধার্থ ও শিবমের কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়েই সেখানে ছুটে যায় স্থানীয় এলাকার পুলিশ। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রেল পুলিশের পক্ষ থেকে ওই দুই কিশোরের ছিন্নভিন্ন দেহ কিন্তু রেললাইন থেকে উদ্ধার করার পর পাশাপাশি ময়নাতদন্তের পর তাদের দুইজনের পরিবারের হাতেই কিন্তু তাদের দেহ তুলে দেওয়া হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত কিশোরদের পরিবারের মানুষদের জীবনে কিন্তু নেমে এসেছে শোকের ছায়া। এখনকার মতো খবর এখানেই। তো পরবর্তী খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।